সংহারিবে তারা। যদি আমার নাম গগন পথে আসে কি করিবে যা, আকাশ পথে পাতাল পথে রয়েছে আহঙ্গর কুম্ভে তোর গুপ্ত চরকে সংহারিবে তারা। চাঁদ স্বর্গ শিব জন্য ভদ্রবতী আল্লাহ শিবের প্রধান ভক্ত চন্দ্র গতিপতি চাঁদ স্বর্গ প্রদক্ষিণ কর ওই কুচক্রি কানির সর্বত পশ্চাৎ কথা একটা পিপিলিকা যেন প্রবেশ করিতে নহি বহুলা। বাসর ঘরে প্রবেশ করা মাত্র তোমার মুখখানে আমি চেয়ে দেখছি, হয়তো তুমি আমাকে কিছু জিজ্ঞেস করতে চাও। চাই তো, বলো কি বলবো। ভেবেছিলাম তোমার মা বাবা রাজমহলে রাখবে, এমন আমার দুর্ভাগ্য এই বাসর ঘরে রেখে গেলেন লোহার কুকুর। তাই তো মনে বড় প্রশ্ন। বলো, এমন কি প্রশ্ন করবে তুমি? ঘর গো প্রাণ না দেখো দেখো দেখি Thank you.
এদিকে এসো আর সর্বশ্রেষ্ঠ দেবতা হল স্বামী, তাই তোমার চরণে প্রণাম জানাই। আমার নারী জীবন যেন ধন্য হয় প্রভু। এদিকে জানো, দেবরাজ মন্ডল 100টি টাকা দান করেছে, তাই মায়ের কাছে কামনা করব যে আশায় দান করেছে তার যেন আশা পূর্ণ হয়। বলো বলো কি বলতে চাও? তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন সারা জীবন তোমার চরণের দাসী হয়ে থাকতে পারি। এসো দু হাত করে আশীর্বাদ। আমি বুঝতে পেরেছি, ওই তো তোমার মস্তকে যেন কি একটা দৃশ্য দেখতে পাচ্ছি, তোমার মস্তকে দেখতে পাই আমি সর্প। আমি বুঝেছি হয়তো তুমি মনসার কোনো গুপ্ত চোর, আমাকে গ্রাস করবার জন্য ছলনার আশ্রয় নিয়ে এসেছ। তুমি দূরে থেকো, ও তুমি দূরে থেকো। তুমি আমায় আশীর্বাদ করো, প্রণাম কর।
কিভাবে যে সারাতে নিশি যাবো আমি কিচ্ছুটি বুঝতে পারছি না। শোনো বেহুলা, তুমি আমি এই মুহূর্তে পাশা খেলবে। পাশা? হ্যাঁ পাশা খেলিব না। কেন কেন না খেলিব? যে কোনো খেলা খেলতে গেলে হার জিত আছে, তাই তুমি যদি কোনো পণ না দাও আমি তোমার সঙ্গে কিছুতেই পাশা খেলব না। শোনো বেহুলা, আমি তোমাকে কথা দিলাম, আমি যদি হেরে যাই তোমাকে আমি আরো অনেকগুলো অলংকার দিয়ে সাজিয়ে দেব। সত্যি বলছো? আর তুমি যদি হেরে যাও আমাকে কি দেবে? আমার কাছে যা চাইবে তাই দেব। তাহলে খেলা শুরু করি। আমি আমি খেলছি। হ্যাঁ হ্যাঁ খেলো খেলো। প্রথমে এবার কিন্তু আমি খেলবো। খেলো। আমি লখাই চালাই পাশা শিব শম্ভুর নামে। বেহুলা দেখো দেখো পাশা খেলায় কিন্তু আমি এবার জিতেছি। তাই তুমি আমাকে কথা দিয়েছিলে তোমার কাছে মনমতো যা চাইবো তাই দেবে। কি নিবি বলো? তাই একবার আমি বলি, একবার তুমি তোমার সেই সতী সিংহার দান করো। ওই আমায় ছুঁয়ো না প্রাণীর না।
শোনো বেহুল, তুমি বলেছি আমার মনের মতো যা পছন্দ হবে তাই আমি নেব, তাই এসো এসো, তুমি এসো আমার কাছে এসো। তুমি আমার জন্য কিছু রন্ধন করো, তুমি আমার জন্য কিছু রন্ধন করো এই বাসর ঘরে। তুমি সত্যি বলছো? তুমি পুষ্পের পালঙ্কে বসো, আমি তোমার জন্য রন্ধন করছি। তাই ওই আমি রন্ধন করি বাসর ঘরে। তাই মামন সঙ্গে চলনা করে মনে আছে কথা করে আমার উপায় বলে দাও দিদি, কি করে আমি রামসরে করিব লক্ষ্মীকে, আজ রামসর না করতে পারি পৃথা জানি মম বুদ্ধি দিয়ে পুজো পাবে জয় বিশ্ব হরি ওরে বন মনুষা বলে দিদি সূর্যদেবের কাছ থেকে তবু একটা পালন করে তবু চরণ প্রণাম জানাই দিদি ছিল
তাই রয়েছে